সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার চাকরি খবরাখবর প্রকাশ করা হয়। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি, আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখা একটি লাল বাটন পাবেন, ওইখানে চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন আছে ওইখানে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনার সামনে এখন হাজির হয়েছি 20,000 প্লাস পদে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি একত্রে। তো আপনারা একত্রে যে 20,000 নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন আর কি, কোন কোন বিষয় নিয়ে আপনারা আবেদন করবেন, কোন কোন সার্কুলে আবেদন করবেন, এখান থেকে নজরে দেখে নিতে পারবেন। তো প্রত্যেক সপ্তাহে আপনার জন্য চাকরির এরকম নতুন নতুন টিপস থাকবে। তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নিচে লাল বাটন আছে ওখান থেকে চেপে সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম টিপস পেয়ে যাবেন সবার আগে। তো এখানে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 2018, আবেদনের শেষ তারিখ 30/8/2018 তারিখ, 516 পদে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ তারিখ 5/9/2018 তারিখ, 411 পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন নিয়োগ, আবেদনের শেষ তারিখ 30/8/2018 তারিখ, 347 পদে মোংলা বন্দর কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শেষ তারিখ 6/9/2018 তারিখ, 209 পদে বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়োগ কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শেষ তারিখ 16/9/2018 তারিখ, 62 পদে পরিকল্পনা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ তারিখ 20/9/2018 তারিখ, 179 পদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ তারিখ 12/9/2018 তারিখ, 320 পদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ তারিখ 29/9/2018 তারিখ, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, DGHS বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ তারিখ 9/9/2018 তারিখ, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এ স্টেশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ তারিখ 5/9/2018 তারিখ, 279 পদে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ তারিখ 30/9/2018 তারিখ। তো বাংলাদেশে সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের 10টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আগামী শুক্রবারে রাত 9টায় এই 10টি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আমার চ্যানেলে এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে, তো আপনারা একটু দেখে নিতে পারেন। তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নিচে লাল বাটন আছে সাবস্ক্রাইব করে রাখার জন্য, ওখান থেকে সেভে সাবস্ক্রাইব করবেন। আর এই সকল তথ্য এবং সকল প্রকার সব সার্কুলার তথ্য পেতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে থাকবে, ওখান থেকে এই সকল তথ্য পেয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।